নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাতে চলেছি সেটি হচ্ছে, বর্তমান যুগে শিশুরা সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই ঝুঁকে পড়েছে যে পড়াশোনা তারা ঠিকমতো করতে চায় না। এর জন্য প্রধানত কোন গ্রহ দায়ী এবং তার প্রতিকার কি রয়েছে সেটি আজকে আপনাদের জানাবো। তো আসুন জেনে নিই, আমাদের সমাজে যে সমস্ত শিশুরা পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে পড়ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে পড়ছে, তার জন্য কোন গ্রহ দায়ী। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ছোটোবেলায় এই প্রবাদ শুনিয়ে বাবা মা আমাদের পড়তে বসাতো। কিন্তু বর্তমানে ফোন, ল্যাপটপ, কম্পিউটার এসে যাওয়াতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুরা সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, তারা কিন্তু পড়াশোনা একদম করছে না। কাজেই এই যে পড়াশোনার প্রতি অমনোযোগী, এর জন্য প্রধানত দুটি গ্রহ দায়ী। একটি হচ্ছে শুক্র গ্রহ এবং অন্যটি হচ্ছে রাহু গ্রহ এবং কিছুটা কেতু গ্রহের প্রভাবও থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এর কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মগুলি যদি আপনি আপনার শিশুকে দিয়ে করাতে পারেন তবে দেখতে পাবেন পড়াশোনার প্রতি তাদের যে মনোযোগ চলে গিয়েছিল সেটি ধীরে ধীরে ফিরে আসছে। কী সে উপায়? আসুন আমি একে একে আপনাদের জানিয়ে রাখি। নম্বর ১, বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করতে হবে। ওং ঐং ক্রীম সরস্বত্যই নম, এই মন্ত্রটি 108 বার পদ্মাসনে বসে জপ করতে হবে। যখন মন্ত্রটি জপ করবে তখন শিক্ষার্থীর মুখ থাকবে ঈশান কোণে। নম্বর ২, ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করতে বসছে তখন নজর রাখতে হবে তাদের মুখ যাতে উত্তর দিকে অথবা পূর্ব দিকে থাকে, কারণ পূর্ব দিক হচ্ছে সূর্যের দিক এবং দেবতাদের দিক, অনুরূপভাবে উত্তর দিকও হচ্ছে দেবতাদের দিক, সেদিক থেকে পজিটিভ শক্তি আসতে থাকে। নম্বর ৩, পঞ্চমুখী হনুমানের পুজো করতে হবে এবং আপনার সন্তান যে রুমে বসে পড়াশোনা করছে সেখানে একটি পঞ্চমুখী হনুমানের ছবি রেখে দিন। নম্বর ৪, প্রতিদিন 5টি করে তুলসী পাতা আপনি আপনার সন্তানকে খাওয়ান। নম্বর ৫, পড়তে বসার সময় কাঠের চেয়ার টেবিল ব্যবহার করতে হবে এবং দেখতে হবে টেবিলে যেন কাঁচ না থাকে। নম্বর ৬, লোহার স্কেল বর্জন করতে হবে, কারণ লোহা হচ্ছে শনিদেবের ধাতু। নম্বর ৭, পড়ার টেবিলে সবুজ রঙের চাদর ব্যবহার করতে হবে, সবুজ রং বুধের রং, একাগ্রতার রং। সবুজ রং যদি ব্যবহার করা যায় তবে ছাত্রছাত্রীর পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে এবং তাদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে শুরু করবে। নম্বর ৮, তামার আংটি অথবা আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনি আপনার সন্তানকে ধারণ করান। তামার আংটি যদি ধারণ করান তবে অবশ্যই তা অনামিকা আঙুলে ধারণ করাবেন, ছেলে যদি হয় ডান হাতের অনামিকায় এবং মেয়ে যদি হয় তবে বাঁ হাতের অনামিকায় সেই তামার আংটি ধারণ করান। পঞ্চমুখী যে রুদ্রাক্ষ ধারণ করাবেন
তার আগে যদি পারেন জ্যোতিষীর সাথে কোনো পরামর্শ করে নিন। নম্বর 9, শিক্ষার্থী যে ঘরে পড়াশোনা করছে সেই পড়াশোনার ঘর দেখবেন যাতে সবুজ বা হলুদ বর্ণের হয়। নম্বর 10, আপনার যে সন্তান যখন পড়াশোনা করবে তখন ঘড়িতে যে অ্যালার্ম দিবেন তা পূর্ণ সংখ্যায়, অর্থাৎ 4টে হতে পারে, 5টা হতে পারে বা 6টা হতে পারে, কখনোই 6:15, 6:30, 7:45 এইরকম টাইম সেট করবেন না। নম্বর 11, বিদ্যার্থীর ঘরের মধ্যে কোনো মহাপুরুষের ছবি রাখুন, কিন্তু ভুল করেও আপনি কোনো হিংস্র পশুর ছবি বা কোনো অভিনেতা অভিনেত্রীর ছবি রাখবেন না, এতে বিরূপ প্রভাব পড়তে পারে। বুধ গ্রহকে স্ট্রং করার জন্য আপনি বুধের কিছু ধারণ করান, অর্থাৎ পান্না ধারণ করাতে পারেন অথবা আপনি কিছু বুধের দান করুন। ধন্যবাদ।